নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখব এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। উপকূলে ফের দুর্যোগের ভ্রুকুটি, দীঘা উপকূলে সতর্কতা জারি করল পুলিশ প্রশাসন। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মাথায় রেখে শনিবার সকাল থেকে দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হল দীঘা উপকূলে। আগামী রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়া ঝুঁকিপূর্ণ হবে। ইতিমধ্যে ট্রলারদের মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত ট্রলার মাছ ধরতে বেরিয়ে গেছে তাদের উপকূলে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। বিভিন্ন ট্রলারকে বন্দরে ফিরে আসার জন্য সাহায্য করছে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ এবং বোট। পাশাপাশি পর্যটক এবং স্থানীয় দোকানদারকে সতর্কতা জারি করা হচ্ছে। প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর জেলা ভূমি তথা দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে জানানো যাইতে থাকে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নদীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করে বয়ে আসছে। তাই সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে, আপনারা মৎস্য শিকারে বেরোবেন না। যারা এখনো পর্যন্ত মৎস্য শিকারে বেরিয়েছেন তাদের উপকূলে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। পর্যটক ও স্থানীয় দোকানদার বন্ধের উদ্দেশ্যে জানানো যাইতেছে, সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, তাই আপনারা সর্বদা সতর্ক থাকবেন। কেশপুরের বন্যা কবলিত এলাকা থেকে 2000 মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনিকভাবে খোলা হয়েছে কমিউনিটি কিচেন। নিম্নচাপের কারণে গত কয়েকদিনের প্রবল বর্ষণে জেলা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি, ভাঙছে মাটির বাড়ি, বিপর্যস্ত রাস্তাঘাট, সেতু। প্রবল বর্ষণের ফলে কয়েক হাজার বিঘা কৃষিজমি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। কেশপুর ব্লকের গোপীনাথপুর, কালিকাপুর, ধনভাণ্ডারা সহ বেশ কিছু এলাকায় এখনও জলের তলায়। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বন্যা কবলিত কেশপুরের 2000 মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মানুষদের জন্য কমিউনিটি কিচেন খুলে খাবার বিতরণের ব্যবস্থা হয়েছে কেশপুর থানার উদ্যোগে। থানার পক্ষ থেকে এ পর্যন্ত 2000-এরও বেশি মানুষকে খাবার দেওয়া হয়েছে বলেই জানা গেছে। গড়বেতা 3 নম্বর ব্লকের তৃণমূল নেতা বাণীব্রত চৌধুরীকে দল থেকে বহিষ্কার করল ব্লক তৃণমূল কংগ্রেস। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের 6 নম্বর শঙ্করকাটা গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেতা বাণীব্রত চৌধুরীকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। শুক্রবার চন্দ্রকোনা রোড ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ দল থেকে বাণীব্রত চৌধুরীকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেসের গড়বেতা 3 নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ বলেন, কেউ দল বিরোধী কাজ করলে তাকে দল কোনোভাবেই সাপোর্ট করবে না, দুর্নীতিকে দলের পক্ষ থেকে মদদ দেওয়া হবে না। তাই দলের ঊর্ধ্বতন নেতৃত্ব নির্দেশ পাওয়ার পর বাণীব্রত চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাণীব্রত চৌধুরী দলের সক্রিয় কর্মী ছিলেন, ভালো সংগঠক ছিলেন, কিন্তু তিনি দল নেতা তথা এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে ও গড়বেতা বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরাকে, দলের অন্যান্য নেতৃত্বকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তাই অঞ্চলের সমস্ত নেতৃত্বকে নিয়ে আলোচনা করে দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জন্য বাণীব্রত চৌধুরীকে দল বিরোধী কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সাথে আর তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, যদিও এ বিষয়ে বাণীব্রত চৌধুরীর পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল আমরা 6 নম্বর শঙ্করকাটা অঞ্চলের সমস্ত বুথ সভাপতি, অঞ্চল নেতৃত্ব এবং ব্লক কমিটি থেকে 6 নম্বর শঙ্করকাটা অঞ্চলের অধীন ওরগঞ্জা বুথের আমাদের একজন দলের গুরুত্বপূর্ণ সদস্য নেতৃত্ব কাজকর্ম খুব ভালো করত। দুর্ভাগ্যের বিষয় হলো একটা কন্ট্রাক্টার কাজকে, কাজের বিষয়কে কেন্দ্র করে অঞ্চলে যে প্রধানের সাথে আমাদের মহিলা প্রধান তার সাথে অভাব্য আচরণ করে এসেছে, দাদাগিরি করে এসেছে এবং তার পরেও
আমাদের অঞ্চলের সভাপতি সুশীল ঘোষকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, গালিগালাজ করা, ইভেন তার কাঠমিলকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি, সাথে সাথে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সম্বন্ধে, সভাধিপতি উত্তরা সিংহ সম্বন্ধে এবং ব্লক সভাপতি আমার নিয়েও প্রচণ্ডভাবে গালিগালাজ, উচ্চবাচ্য কথাবার্তা এবং দেখে নেওয়ার মতো, হুমকি দেওয়ার মতো এইরকম একটা অভব্য আচরণ করার জন্য গতকাল আপনাকে এই বিষয়ে পুলিশে কোনো অভিযোগ করেছে? আমরা এখন পর্যন্ত অভিযোগ করিনি, আমরা দলগতভাবেই সিদ্ধান্ত নিয়েছি, দল থেকে সর্বসম্মতিক্রমে তাকে গতকাল তাকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। বন্যা কবলিত পূর্ব মেদিনীপুর জেলায় অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিবেকব্রতী সেবা ট্রাস্ট। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া 1500 মানুষকে দেওয়া হল রান্না করা খাবার। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি এবং কেলেঘাই নদীর বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জনমগ্ন এলাকায় জলস্তর বেড়েছে, বহু কাঁচা বাড়ি ডুবে গেছে, বহু মানুষকে প্রশাসনের তরফ থেকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। আর সেই অসহায় মানুষের কথা ভেবে বিবেকব্রতী সেবা ট্রাস্টের উদ্যোগে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় পটাশপুর 2 নম্বর ব্লকের নইপুর গ্রাম পঞ্চায়েতের পুষা ও তাপিন্ডা গ্রামে প্রায় 1500 মানুষের হাতে রান্না করা খিচুড়ি তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে ছিলেন তারক দাস, রাজু ঘোষ, মধুসূদন সিংহ, অনুপ মাল, সুদেন্দু গাঙ্গুলী প্রমুখ সংগঠনের কর্তা ব্যক্তিরা। এ বিষয়ে ব্রহ্মচারী অমুক চৈতন্য বলেন, ভয়াবহ বন্যায় ভাসছে পটাশপুর, আর সেই খবর পাওয়া মাত্রই আমরা সেই সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য রান্না করা আহার নিয়ে এগিয়ে এসেছি। তবে এই কর্মসূচি আগামী কয়েকদিন ধরে চলবে বলেই জানান তিনি। আমরা আসি বিবেকব্রতী সেবা ট্রাস্টের পক্ষ থেকে, এখানে সার্ভে করি, সার্ভে করার পর দেখি এখানকার মানুষ, প্রতিটি মানুষ একেবারে জলমগ্ন অবস্থায় রয়েছে, গৃহহারা। তখন আমাদের সেই মুহূর্তে মনে হয় যে এদের কাছে এখন এই মুহূর্তে প্রয়োজন অন্ন সংস্থান। সেই অন্ন সংস্থান করবার জন্য আমরা রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে আমরা জানাই। সেখান থেকে মহারাজরা আমাদেরকে বলেন যে আমরা তোমাদের সাথে আছি, তোমরা কাজ করো। আমরা তাদের উদ্যোগে এবং তাদের অনুমতিক্রমে আমরা এখানে সেবা কার্য করতে এসেছি বিবেকব্রতী সেবা ট্রাস্টের আয়োজনে, সহযোগিতায় রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র। ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বন্যা কবলিত এলাকায় এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, ঘুরে দেখলেন বেশ কিছু এলাকা। ঘাটাল মহকুমার ঘাটাল দাসপুর 1 নম্বর ব্লকের নারাচল গ্রাম পঞ্চায়েতের কিসমত, নারাচল, রায়কুণ্ডু, আমডাঙ্গা এলাকা পরিদর্শন করতে আসলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। উল্লেখ্য, গত মাসে বন্যার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিদর্শনে এসে ঘাটাল মাস্টার প্ল্যান যাতে কার্যকর হয় কেন্দ্রের সঙ্গে যোগাযোগের জন্য একটি কমিটি গড়ে দিয়েছিলেন। সম্প্রতি সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের নেতৃত্বে সেই কমিটির সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার কথা বলে এসেছিলেন। মনে করা হয় সে কারণেই আজ কেন্দ্রীয় প্রতিনিধির একটি দল ঘাটাল মহকুমা পরিদর্শনে আসেন। যদিও এদিন সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলেনি প্রতিনিধি দলের সদস্যরা। যদিও মহকুমা শাসক জানিয়েছেন ওই কেন্দ্রীয় দল বন্যা পরিদর্শনে আসছেন নাকি ঘাটাল মাস্টার প্ল্যান খতিয়ে দেখতে আসছেন তা পরিষ্কার নয়, সেই বিষয়ে ওনারাই বলতে পারবেন। तो आप भी देख रहे हो, मैं भी देख रहा हूँ, तो पूछने का क्या 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 देख रहा है आपने, क्या देखा आपने, क्या देखा बताओ अधिकारी का। नहीं नहीं, आपको मैं आपको अधिकारी बना के पूछता हूँ, क्या देख रहे हो आप? तो जो डैमेज है वही बोल सकते हैं आप लोग, जाओ जो बोलेगा। हम लोग आए हैं, हमने देखा नुकसान है, सरकार को रिपोर्ट देंगे जाके बस। চন্দ্রকোনার পলাশ চাবড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বেহাল রাস্তার জন্য এই দুর্ঘটনা, অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। পলাশ চাবড়ি শ্রীনগর রাজ্য সড়কের উপর পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল বাইক আরোহীর। শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশ চাবড়ি এলাকায়। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে পলাশ চাবড়ি শ্রীনগর রাজ্য সড়ক বেহাল হয়ে পড়েছে, বড় বড় গর্ত পরিণত হয়েছে রাস্তায়, আর এই বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনা বলে অভিযোগ। জানা যায় পলাশ চাবড়ির তমাল সামন্ত এবং তার স্ত্রী শেফালী সামন্ত মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ওভারলোড একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় স্ত্রী শেফালী
সামন্ত রাজ্য সড়কে পড়ে গেলে তার মৃত্যু হয়। আর এই ঘটনাকে ঘিরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। বৌমা হয়, আচ্ছা অ্যাক্সিডেন্ট কটার সময় হয়েছে? কটার সময় হয়েছে? স্পটে ইয়া হয়েছে, স্পটে। আপনার নাম? আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই লাশ আমাদের দুজনে গাড়িতে আছে, আমরা এখন লাশ ছাড়ছি না। কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই দেখতে পাচ্ছেন, আপনি পার্শ্ব ক্যামেরা দেখান, দেখুন কতগুলো আমাদের বাচ্চা বাচ্চা মা বোনেরা এখানে স্কুলে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, বিশেষ করে টিউশন। এখন তো স্কুল বন্ধ আছে, কিন্তু যারা টিউশন যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে টিউশন যাচ্ছে। লাশ আমাদের ব্রিজ থেকে শ্রীনগর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার অবস্থা এত খারাপ যে মানুষ যাতায়াতের পক্ষে এটা রাস্তা নয়। তার সত্ত্বেও এখানে আমাদের হাজার হাজার গাড়ি সারাদিনে, বড় বড় মালবাহী গাড়ি। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর, দেখতে থাকুন সারন্দা নিউজ। কেশিয়ারিতে সগৌরবে শুরু হয়ে গেছে রিয়া মেগা শপ টু। এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে দুই তলযুক্ত বিশাল শীততাপ নিয়ন্ত্রিত শোরুম রিয়া মেগা শপ। এক মাসের শিশু হোক বা 80 বছরের দাদু দিদিমা, সবার জন্য একই ছাদের তলায় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার। আধুনিক ডিজাইনের বিয়ের শাড়ি, চুড়িদার, সালোয়ার কামিজ, জিন্সের প্যান্ট, টপ, পুরুষদের জিন্সের প্যান্ট, জামা, বিয়ের পাঞ্জাবি, পাজামা, কুর্তা, ব্লেজার প্যান্ট, জামার পিস, সবকিছুর বিশাল। এছাড়াও বেডশিট, নাইটি, বাচ্চাদের সমস্ত রকমের পোশাক ন্যায্য মূল্যে পাবেন কেবলমাত্র রিয়া মেগা শপে, কেশিয়ারি স্টেট ব্যাংকের পাশে। যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আনন্দ মেডিকেল, বসছেন বিখ্যাত নিউরো বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ রঞ্জন বেহরা। বসছেন প্রতি ইংরেজি মাসের চতুর্থ রবিবার বিকেল 2-4, ব্রেন হ্যামারেজ, ব্রেন টিউমার, স্পাইনাল টিউমার, স্পাইনাল কর্ডের ডিস্ক নষ্ট হয়ে যাওয়া, স্ট্রোক, স্পন্ডলাইসিস, অর্থাইটিস, থ্রম্বোসিস, খিচুনি, বহুদিনের কোমরের ব্যথা, সার্ভাইকাল ব্যথা, হাঁটুর যন্ত্রণা, শরীরের নার্ভজনিত সমস্যা ইত্যাদি। বসছেন চর্ম, যৌন রোগ এবং রূপচর্চা বিশেষজ্ঞ ডাক্তার সমীর মুখার্জি। চুলের যে কোনো সমস্যার চিকিৎসা করা হয়। বসছেন প্রতি শুক্রবার দুপুর 1-2 পর্যন্ত। সুগার, হৃদরোগ, থাইরয়েড ও জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অনুপম ঘোষ বসছেন প্রতি শুক্রবার সকাল 9-10 পর্যন্ত। বসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ট্রমা সার্জন ডাক্তার শান্তনু পট্টনায়ক প্রতি মঙ্গলবার দুপুর 2:30-3:30 পর্যন্ত। আনন্দ মেডিকেল, কেশিয়ারি, কুলবনি মোড়, পশ্চিম মেদিনীপুর। সরকারি সার্টিফিকেট প্রাপ্ত বিবি ধর্মকাঁটা, কেশিয়ারি খড়গপুর রোডে পেট্রোল পাম্পের পাশে। এখানে সমস্ত রকমের গাড়ি সুলভ মূল্যে ওজন করা হয়। দিবারাত্রি 24 ঘন্টা খোলা। ফোন নম্বর 8167590648। এছাড়াও এখানে রড, সিমেন্ট, চিপস, বালি ও সমস্ত রকমের ইট অর্ডার অনুযায়ী সাপ্লাই করা হয়। প্রোভাইডার বিশ্বনাথ বেরা। মোবাইল নম্বর 9733650701। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোভাইডার সৌমেন্দুতে। মোবাইল নম্বর 8250671651। আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র, আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। চেম্বার করেন প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার নিজ বাড়ি দেউলি বেলদা হাসপাতালের কাছে, কলেজ যাওয়ার রাস্তায় সকাল 7-8 পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুরচকে পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7-7 পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটার, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নম্বর 8972306685।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এবার চোখ রাখবো পরবর্তী খবরে। সংযুক্ত কিষাণ মোর্চা ডাকা 27 সেপ্টেম্বরের ভারত বন্ধের সমর্থনে গোপীবল্লভপুরে মিছিল করল এসইউ সিআই দল এবং তার গণসংগঠনগুলো। কেন্দ্রের বিজেপি সরকারের প্রবর্তন করা নয়া কৃষি আইন এবং সংশোধনী বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা ডাকা আগামী 27 সেপ্টেম্বরের ভারত বন্ধের সমর্থনে গোপীবল্লভপুর বাজারে প্রচার মিছিল করল এসইউ সিআই দল এবং তার গণসংগঠনগুলো। শনিবার গোপীবল্লভপুর বাজারে মিছিল করে বন্ধের প্রচারের পাশাপাশি এসইউ সিআই দলের নেতা কর্মীরা কেন্দ্রীয় নীতির বিরোধিতা করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের গোপীবল্লভপুর লোকাল কমিটির সম্পাদক ধর্মপাল বিশুই, কৃষক নেতা উত্তম পাত্র, যুব নেতা রাজকুয়ার মাহাতো প্রমুখ। এসইউ সিআই দলের গোপীবল্লভপুর লোকাল কমিটির সম্পাদক ধর্মপাল বিশুই বলেন, কৃষকদের ভারত বন্ধকে আমাদের দল সর্বতোভাবে সমর্থন করে, তাই বন্ধের সমর্থনে আমরা কয়েকদিন ধরে প্রচার চালিয়েছি। সাধারণ মানুষকে বন্ধ সফল করবার জন্য আবেদন রাখছি। সংযুক্ত কিষাণ মোর্চা যারা বিগত 26 নভেম্বর থেকে এ পর্যন্ত আন্দোলন করে আসছেন, যাদের মধ্যে ইতিমধ্যে 600-এর অধিক শহীদ মৃত্যুবরণ করেছে, তাদের পক্ষ থেকে গোটা দেশের সাধারণ মানুষের কাছে এই আইন মানে প্রত্যাহারের দাবিতে তারা যে লড়াইটা লড়ছেন, গোটা কৃষি আইন 2020 চার মূল তিনটি বিল রয়েছে, যার মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য আইন, চুক্তি চাষ এবং যেটা উল্লেখ নেই যে MSP ন্যূনতম সহায়ক মূল্য প্রক্রিয়াত পণ্য, এই দাবিগুলো নিয়েই যে আন্দোলন চলছে, এর সাথে বিদ্যুৎ বিল সংশোধনী 2021 প্রত্যাহারের দাবি। অতিবৃষ্টির কারণে সারা জেলার পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পটাশপুর এলাকাতেও। জলমগ্ন হয়েছে পটাশপুর 2 নম্বর ব্লকের 5-এর 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে জল নিচে নামলেও এখনও বহু মানুষ ত্রাণ শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন। সেই অসহায় কৈনার এলাকার বেশ কিছু পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দিলেন খরুই বাজার ব্যবসায়ী কমিটির সদস্যরা। কমিটির পুজো বাজেট কমিয়ে তারা বিভিন্ন ত্রাণ শিবির এবং বাড়িতে ভাত, 3টি সবজি, ডিমের ঝোল তুলে দিলেন। আমরা খড়াই বাজার ব্যবসায়ী কমিটি আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে যেভাবে বন্যা কবলিত মানুষরা ত্রাণের জন্য হাহাকার করছে, ত্রাণ পাচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম পুজো কমিয়ে দিয়ে পুজোর কিছু কাটছাট করে অনুষ্ঠান, তারপরে আমরা সেখান থেকে টাকা সংগ্রহ করে আমরা মানুষের মুখে কিছু অন্ন তুলে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আজকে কৈনাড়া বুথে আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেছি এবং আগামী দিনে আরও অন্যান্য অঞ্চলে যাব এবং আমাদের পরিকল্পনা আছে। মা মাটি মানুষ হিতে গান গেয়ে মাত করলেন মেদিনীপুরের মেয়ে অপরাজিতা। তার গান ইতিমধ্যেই ভাইরাল নেট মাধ্যমে। শ্রীলঙ্কার গাইয়া ইউহানি ডি সিলভার গাওয়া মানিকে মাগে হিতে বেশ কিছুদিন ধরে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। আর সেই মানিকে মাগে হিতে গানের তাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারের বন্দনা করে সাড়া ফেললেন মেদিনীপুরের মেয়ে অপরাজিতা। তার মা মাটি মানুষ হিতে গান এখন ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। গানে কন্যাশ্রী থেকে দুয়ারী সরকার, লক্ষ্মীর ভান্ডারের মতন রাজ্য সরকারের সামাজিক ও মানবিক প্রকল্পগুলো উঠে এসেছে গানের কথা এবং সুরে। গানে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে, তুমি জগৎ জননী মা, লক্ষ্মীর ভান্ডারে ষোলো আনা, তুমি মমতাময়ী মা, এবার দেশের হালটা ধরো মা। এর প্রোডাকশন করেছেন রাজেশ চক্রবর্তী। অপরাজিতা চক্রবর্তীর সঙ্গে গানে গলা মিলিয়েছেন কলকাতার মনীষা মুখার্জি। সঙ্গীত পরিচালনা করেছেন দেবপ্রিয় চক্রবর্তী। গান লিখেছেন ও সুর দিয়েছেন সৌরভ মুখার্জি। গানটি ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তৃণমূলের ত্রিপুরা সোশ্যাল মিডিয়া উইং এর মধ্যেও তুমুল জনপ্রিয় হয়েছে গানটি। কারণ হচ্ছে যে মানে মামাটি মানুষ যেভাবে এই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে এগিয়ে এসেছে, সমস্ত প্রজেক্টগুলোকে অর্ধেক প্রজেক্ট তো মানে মানুষ জানেই না যে সমস্ত প্রজেক্টগুলো আছে, তো সেই প্রজেক্টগুলোকে নিয়ে আপনি অন্যান্য স্টেটের সঙ্গে কম্পেয়ার করে দেখুন সেই সমস্ত স্টেটে এই প্রজেক্টগুলো নেই। তো এই প্রজেক্টগুলোর জন্য এই প্রজেক্টগুলোকে যতখানা মানে ইয়ে করা যায়, মানুষকে জানানো যায় প্রজেক্টগুলো আরও আরও বেশি করে জানানো যায়। ধরুন আমি জানি আলাদা কথা,
বাট সবাইকে যেভাবে যায় এবং মানুষ যাতে প্রত্যেকে এই প্রোজেক্টের আওতায় আসে সুবিধা পায় সেই কারণে একটা উদ্যোগ ওরা নিয়েছিল। তো এটা এবার এই গানটা কেন চুজ করেছে সেটা অপরাজিতা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডিকেট করেছো, এটা তো সিংহলি ভাষার গান, এটা বাংলায় কনভার্ট করছো, কত টাফ মনে হয়েছে? Initially, I think it was slightly tough because I haven't stayed in Bengal as much to actually sing the whole song in the language. But I found it a little tough, but we did it over a night and half the next day. But just to like catch the language and make it in a whole flow with some other language's tune, I think that was a little bit difficult to catch. But otherwise it was good to go. I feel like to dedicate it to our Honorable Chief Minister, it was very important because the number of initiatives taken by our Chief Minister, the number of so many things done by her, it just instantly clicked. And I've seen my father talk about her so much day and night, and there's so much respect in all of our hearts for her. So that's why I felt like this song, if it could have been made in Bengali, it's best to be dedicated to our Honorable Chief Minister. মালদার ইংরেজ বাজারের শ্বশুর বাড়ির পেছনে রামবাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ। মালদার শ্বশুরবাড়ি গ্রামের আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজ বাজার থানার হঠাৎ কলোনি এলাকায়। মৃত যুবকের নাম আনন্দ দাস, বয়স 40 বছর, পরিবারে রয়েছে স্ত্রী উজ্জ্বল দাস ও এক ছেলে। পরিবারের স্থানীয় সূত্রে জানা যায়, বিগত 8 দিন আগে আনন্দ দাস ইংরেজ বাজার থানার কাজী গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর এলাকা থেকে হঠাৎ কলোনি এলাকায় শ্বশুরবাড়িতে এসেছিলেন ঘুরতে। এরপর আজ সকালে শ্বশুরবাড়ির পেছনে আমবাগানে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনে। খুন না আত্মহত্যা জানার জন্য তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। করোনা কি বলবো, 8 দিন ধরে শ্বশুর বাড়িতে ছিল, হঠাৎ কাছে থেকে ফোন করেছে 11টার দিকে, আধা ঘন্টা থেকে বেরিয়ে গেছে। ফোন করে বললাম, আমরা গোটাই খোঁজাখুঁজি করলাম, পেলাম না, সারাদিন খুঁজেছি। আজকে সকালবেলা দিয়ে আবার বেরালাম, তো শ্বশুর বাড়িতে যাওয়ার পিছন দিকে বাগান আছে, ওখানে বাবা আর দাদা দেখতে দেখে আমরা ভেবে নিয়েছিলাম যে মনে হয় আর নাই, কারণ তাহলে সারাদিন মান কিছু না খেয়ে একটা মানে থাকতে পারে। গাছের দেখছি যে গাছে মোটামুটি 22 দিনের উপরে ঝুলছে। ওর বাড়ি কোথায়? বাড়ি কাঞ্চনপুর, কাজীগ্রাম অঞ্চল। আর কোথায় শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি আপনার লক্ষ্মীপুর দৌলতপুর। কি কারণে মৃত্যু হলো কিছু বুঝতে পারছেন? সেটা তো বলতে পারবো না আপনি কি কারণে। কেউ মেরে ফেলেছে বা? আমরা কীভাবে বলবো, আমরা তো আমাদের বাড়িতে থাকতে নেই, আলাদাভাবে বলতে পারতাম। শ্বশুর বাড়িতে আছে, তখন কী হয়েছে না হয়েছে আমরা কীভাবে? স্ত্রীর সাথে কোনো ঝামেলা ছিল? কী মনে করছেন আপনারা? কী চাইছেন? চাইব আমরা ওই কিছু। কী নাম তোমার? আমার নাম সন্দীপ কুমার দাস। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।